আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সামিন প্ল্যাটফর্মে জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটু কলোনিটা কি একটু ভরা ভরা লাগতেছে, এটা কি যা কারণ জানেন? তো যদি জেনে না থাকেন তাহলে আপনাদেরকে জানাই দিই। আমি কয়েকদিন ধরে আপনাদের বলছিলাম যে আমি কলোনির কিছু পাখি ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে দেবো, অ্যাডাল্ট মেলগুলা, তো সেটা কিন্তু ছাড়া হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি পাখিগুলোকে ছেড়ে দিয়েছি। এইখানে যে পাখিগুলো ছিল, তো সেই পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, যে একটা পাখিও নাই। তবে আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এই খাঁচার মধ্য থেকে পাখি বের হয়েও যাচ্ছে। তো এটার কারণ আমি এখনও খুঁজে পাইনি বা খোঁজার চেষ্টাও করিনি, যার কারণে বলতে পারবো না। কারণ এইখানে আমি একটা ফিমেলকে রেখেছিলাম, সে উড়ে চলে গেছে, দুইবার রাখছে, দুইবারই গেছে। তো কীভাবে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে এটা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সমস্যা না, এখানে আর একটা ফিমেলকে রেস্টে রাখা, এবং নিচে কিছু বাচ্চা পাখি আছে, ওই যে কিছু বাচ্চা পাখি, এখানে কিছু অ্যাডাল্ট পাখিও আছে, অ্যাডাল্ট মেল আছে, বাচ্চা আছে, তো মোটামুটি এখানে সব ভরা। এখানে তো আপনার কি ডিম দিয়েছে? না, ডিম দেয় নাই, কিন্তু ডিম দেওয়ার জন্য আবার এ করতেছে। অলরেডি দেখেন বন্ধুরা, নিচে একটা ডিম পড়ে আছে, দেখুন ডিম এখন অহরহ আমার কলোনির মধ্যে পড়ে থাকতেছে। যদি কিনা পাখিগুলা আপনার ব্রিডে থাকতো তো খুব ভালো হতো, আরও কিছু বাচ্চা পাইতাম। এখানে একটা জোড়া, একে তো ব্রিডে দেওয়া হয় না ঠোঁট ভাঙা বলে, তো এবার একবার ব্রিডে দিয়ে দেখবো কী অবস্থা হয়। আর এখানে তো এই অবস্থায় আছে, তো এদেরকে কৃমির কোর্স করাবো, কিন্তু এখন করানো হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনার একসাথে সব পাখিকে কৃমির কোর্স করাবো বিধায়, আর ওষুধ যা আছে, ওষুধ মেডিসিন যা আছে, এগুলো সব এক্সপায়ার করে দেবো, মানে ফেলে দেবো আর কি, বাদ দিয়ে দেবো, দিয়ে নতুন করে আবার সব ওষুধ কালেক্ট করব। তো এখানে বড় একটা অঙ্কের খরচ যাবে, প্রায় ওষুধই লাগবে 700 টাকার উপরে, আর অন্যগুলো তো আছে, তো সিরাপই, শুধু সিরাপই লাগবে 700 টাকার উপরে। তো সেই ওষুধগুলো কালেক্ট করব, করার পরেই তারপরে পাখিদেরকে আপনার কোর্স করাবো। লাভ বার্ডগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর আছে, ভালো আছে, এবং খুবই হেলদিও আছে প্রতিটা পাখি। এখন যদি এর ব্রিডে দেয়, এখন অলরেডি ব্রিডিং মোডে আছে লাভ বার্ডটা, ব্রিডে দিলে পরে আপনার পাখি ব্রিডে চলে যাবে, ব্রিডিং করার জন্য রেডি হয়ে যাবে। তো প্রতিটা পাখি কিন্তু খুব কালার সুন্দর মার্কিং এসছে, এবং একটা রেডে টপ লাইন বেবি আসছে আমার এখানে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার অল্পতে অনেক কিছু দিয়ে দিয়েছে। যাই হোক, এখানে আমি বেবিগুলোর কী অবস্থা দেখি একটু, এবং আজকে সম্ভবত আর একটা বেবি ফোটার কথা। আলহামদুলিল্লাহ এখানে সম্ভবত 5টা বেবি আছে। তো বাজিকার পাখির বাচ্চা অবশ্য ফোটে আপনার কেমন জানেন, একদিন পর পর, হ্যাঁ ডিম পাড়ে একদিন পর পর, এবং বাচ্চাগুলোও ফোটে একদিন পর পর। তো দেখেন 3, 4, 5, 6টা বাচ্চা চলে এসেছে, এবং একটা ডিমের অবস্থা মনে হচ্ছে ভালোর দিকে যাচ্ছে না। তো একটু চেক দিব ডিমটা, কারণ এই পাখি ঠান্ডা পুপস লেগে ডিম নষ্ট হয়ে যায়, এবং এটা তো পুপস লেগেছে না বন্ধুরা, এই ডিমটা ফুটবে না, ডিমটা নষ্ট হয়ে গিয়েছে। তারপরেও একটু ভ্রূণ আছে কিন্তু ডিমের মধ্যে, চেক করতেছে আমি, যার কারণে আপনারা বুঝতে পারতেছেন না। এই যে এই ডিমটার ভিতরে ভ্রূণ আছে, এবং ভ্রূণটা মারা গিয়েছে কারণ এদের পুপস লেগে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ 7টা বাচ্চা মনে করেছিলাম পাবো, তো 6টা বাচ্চা উঠেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সেই ডিমের বাচ্চাটা আর ফুটলো না। তো এখানে কিন্তু আমি বলতে পারি যে এখানে 100% ব্রিডিং আমি পেয়েছি ডিমটার মধ্যে থাক, তারপরেও কারণ 7টা দিনে 6টা বাচ্চা এটা আমার এখন অ্যাভেলেবল হয়ে গেছে কলোনির মধ্যে। আর আর একটা জায়গায় কিন্তু 4টা ডিম পেড়েছিল পাখি। তো চলেন সেই ডিমটা একটু দেখে আসি তার কী অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ এখানেও বাচ্চা ফুটা শুরু হয়ে গিয়েছে, এবং পরপর আরও 3টা বাচ্চা ফুটবে। এখানে 4টার ডিমই খুবই সুন্দর আছে, ভালো আছে, হেলদি আছে। আর এখানে দেখেন, এ কিন্তু ডিম পাড়ার জন্য আবার এসে বসছে, সরি ডিম পাড়ার জন্য দেখেন এসে আবার বসে পড়েছে, তো গোতা মারলে উঠে যাবে আবার, এও ডিম দেবে বলে এমন করছে, কারণ তা লেগে আছে। আর অ্যাডাল পাখি যা ছিল একটা একটা, মাশাল্লাহ কালার দেখেন কত সুন্দর। হ্যাঁ আরও আছে, আমি চিনতে পারবো না এখন সেইভাবে,
তো অ্যাডাল্ট পাখি কিন্তু অনেক আছে এখানে মাশাল্লাহ, এবং পাখি প্রতিটাই খুব সুস্থ আছে। আর এই বাচ্চা পাখি একটা পেয়ারের চারটা পাখি একটু দুর্বল হয়েছিল, তো সেই পেয়ারটাকে কিন্তু এইবার আমি আপনার রেস্টে দিব, এবং তাকে আমি এসে দেখেন অবস্থা কীভাবে নামে দেখছেন পাখি। তো যেটা রেস্টে দিব ভেবেছিলাম সেটাকে আপনার এখন রেস্টে দিয়েছিলাম, এবং সে ওই হাঁড়ির থেকে বারবার হারিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো চলেন লাস্ট একটা হাঁড়ি আছে, আর এই হাঁড়ির অবস্থা দেখে মাশাআল্লাহ অলরেডি দুইটা পাখি কিন্তু নেমে গিয়েছে, এবং এখানে কিন্তু আমি লুটিনো বেবি পেয়েছি একটা আলহামদুলিল্লাহ, এবং রেড আই মাশাআল্লাহ, আর একটা কালার মুয়াফ কালার আসবে আমার মনে হচ্ছে, মুয়াফ ক্লাসিক বেবি আসবে। হ্যাঁ 100% মুয়াফ ক্লাসিক আসবে। তো মাশাআল্লাহ মুয়াফ ক্লাসিকের বাচ্চা আমার কাছে এই ধরে তিনটা হলো, এবং এটা কিন্তু খুবই একটা মজার ব্যাপার, নতুন নতুন মিউটেশনের বেবি বার হলে খুব মজা লাগে, দেখেন নতুন বেবি মাশাআল্লাহ। তো আমার পাখিগুলো কার কেমন লাগে বলবেন অবশ্যই, আর কমেন্টও জানাবেন। পাখিটা দেখতে একটু ঝিম ধরে আছে, এগুলো সুস্থ আছে, নতুন করে আপনার ওয়েদার চেঞ্জ হচ্ছে তো যার কারণে এমনটা করতেছে। এই পাখিগুলো কিন্তু দেখেন, আসলে বাজদিগার পাখির কিন্তু অরিজিনাল মিউটেশন হচ্ছে এই যে ক্লাসিক, হ্যাঁ এই যে ক্লাসিক মিউটেশনটা দেখতেছেন এই হচ্ছে অরিজিনাল মিউটেশন, আর এর থেকে যত বাজদিগার আছে এইগুলা হয়েছে ক্রস মিউটেশনের কারণে। তো সব থেকে বেশি কিন্তু বাচ্চা ফোটায় কিন্তু এই বাজদিগারগুলোই, হ্যাঁ মেটিং বলেন বা হচ্ছে বেবি ফোটানো বলেন, সব থেকে বেবি মানে এই ব্লাড লাইনের বাজদিগারগুলোই সব থেকে বেশি বাচ্চা ফোটায়। তো আলহামদুলিল্লাহ আমার এখানে কিছু ক্লাসিক বাজদিগারের বেবি আছে এবং অ্যাডাল্টও আছে, এই একটা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে, ওই সাইডের একটা আছে, এই একটা আছে, মোটামুটি বেশ অনেকটাই আছে। তো যে বাচ্চাগুলো আমার এখানে খুব সুন্দরভাবে আপনার বাচ্চা ফোটায়, এবং দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছে এই রাতের বেলাও, খুব মজা করে এরা খাওয়া দাওয়া করে, এবং আপনার এই বডি ফিটনেস দেখেন পাখিগুলো, এই পাখিগুলোকে খুব শিগগিরই ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার আগে আমি কি চেষ্টা করতেছিলাম যে আপনার মোটামুটি বেবিগুলো একটু ফুটলে তারপরে ছাড়বো, কারণ এই বেবি বাকি ছিল বাচ্চা ফোটাতে, অলরেডি বেবি ফুটে গিয়েছে, এবং আমার কিন্তু কলোনির পাখি বা ছাড়ার মতো সময় চলে এসছে। তো ওইগুলো বের হওয়ার সময় চলে এসছে, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা, ওটা কিন্তু একবার ধরে আমি খাঁচার মধ্যে দিয়ে দিয়েছি, আবার বের হয়ে গেছে, পরবর্তীতে আবার দিয়েছি, আবার বের হয়ে গিয়েছে। তো আমি এখন আর ওকে ঢুকাবো না, আমার হাতে এখন সময় নেই, এখন রাত 12টার উপরে বাজে, তো পরে ওটাকে দিব। আর ও হাঁড়ি খোঁজার জন্য এখন সব থেকে বেশি রিস্কে আছি আমি, কারণ এখন হাঁড়ি খোঁজার জন্য কিন্তু মারামারি করার প্রবণতা অনেক বেশি, তো আমি যার জন্য কলোনির কিন্তু লাইট কিন্তু কমায় ফেলবো, এখন একটা লাইট জ্বালায় রাখবো, আর ওই পাখিটাকে কালকে সকালে ইনশাল্লাহ অন্য কোনো খাঁচায় দিব যাতে না বেরোয় যাইতে পারে, চেষ্টা করবো এটাই দেওয়ার, কারণ এটার থেকে বেরোতে পারছে না পাখি। তো সেই পর্যন্ত দোয়া করবেন বন্ধুরা, তো যাতে রাখতে কোনো সমস্যা না হয়। আর মোটামুটি সব পাখি ছেড়ে দিয়েছি, তো খুব মজা লাগতেছে দেখতে, বিশেষ করে আপনার অ্যাডাল্ট যে মেলগুলো ছিল 9 পিস সেটা ছেড়ে দিয়েছি, এবং প্রায় আপনার 11 পিসে 11 পিস পরে 15-16 পিস বাচ্চা আবার নতুন করে অ্যাড হয়েছে কলোনির মধ্যে। তো কলোনিটা একটু একটু ভরা লাগতেছে, যখন আমি আপনার 22 পিস পাখি যখন আমি ডেলিভারি দিয়ে ফেলছিলাম ঘরটা একদম ফাঁকা লাগছিল, খুব খারাপ লাগছিল আমার। তো কলোনিটা ভরা না থাকলে আসলে মনটা ভালো থাকে না, তো যাক আল্লাহ ভরসা। এই হচ্ছে মোটামুটি কলোনির আপডেট, চেষ্টা করতেছি এভাবে লাভবার ডে আমি আবার ব্রিডিংয়ে বসাবো, তো একবারে বসাবো কিনা তাই চিন্তা করতেছি, আর একটু বৃষ্টি বাদলা হোক, গরমের অবস্থা এখনও খারাপ মোটামুটি, তো দেখি। আজকে আমি এই কলোনির মধ্যে আসার সময় পাইনি সকালবেলা, তো লাভবারের খাবার কেমন আছে না আছে দেখে যায় একটু, তো মনে হচ্ছে লাভবারের একটু খাবার দেওয়া প্রয়োজন, খাবারের সংখ্যা খুবই কম, খুবই কম, একটু অর্ধেক কম না অনেক কম, এবং লাভবারের উপরে দেখছি পুপসো করে দিয়ে ফেলছে এক সাইডে। তো যাই হোক এটারও একটু খাবার দিই, এবং বাজিগারের একটা হাতেও একটু খাবার দিতে হবে, খাবার কম যেহেতু আমি আজকে আসিনি, আমার বাসার মানুষরা দিয়েছে, আর যেটুকু সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, তো আমি এক মুঠো করে খাবার এটার মধ্যে আবার দিয়ে দিব যাতে করে সুন্দর করে খাইতে পারে রাতটুকু, তারপরে তো সকালে এসে আবার চেঞ্জ করব। তো সেটুকু সময় থাক কাটুক, এরা ভালো থাকুক, খাওয়া দাওয়া করুক, এরা খাওয়া দাওয়া যত করবে তত আমার লাভ,
তত আমার প্রোডাকশন আসবে। তো দিয়ে দিলাম পাতার মধ্যে, দেখেন এক্ষুনি দিবে, এক্ষুনি ওরা খাইতে যাবে, অলরেডি চলে এসেছে, দেখেন এই যে দেখছেন কি অবস্থা, এই যে খাওয়া দাওয়া শুরু করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করুক, এরাও চলে আসবে। আর এই বাস ডিগারের খাবার একটু দিব আমি, কারণ এতে খাবার খুবই কম দেখতেছি, দিয়ে দেই। থাক, করিস না বন্ধুরা, এক হাতে মোবাইল ধরে আসলে এইভাবে খাবার দেওয়া খুবই টাফ, এবং কিছু খাবারও পড়ে গেল। আর এক মুকুটি দিয়ে দিই। তো এটা আমার কলোনিতে প্রতিদিন কম বেশি এভাবে করা লাগে, পাখিদেরকে দেই, সম্ভবত আমি বেশি একবারই খাবার দিই, যেহেতু আজকে আমি ছিলাম না, সেহেতু আপনার যেহেতু আজকে আমি ছিলাম না সেহেতু আপনার এরকম সমস্যা হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছুই না। যাই হোক, তো আজকে ভিডিও এখানে শেষ করব বন্ধুরা। সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এইটাই যে এখানে একটা অ্যালবিনো ফিমেল আছে, একটা অ্যালবিনো মেল কিন্তু আমি জোড়া দিতে যেয়ে মেরে ফেলেছিলাম, মানে আপনার ফিমেল মেরে ফেলেছিল, তো খুব খারাপ লেগেছিল, যার কারণে পরবর্তীতে খুব ইয়েতে ছিলাম যে একটা অ্যালবিনো মেল যদি বাইর হয়। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু কলোনিতে একটা অ্যালবিনো মেল এসছে, এবং সেটা যে কোথায় গিয়েছে বুঝতেছি না, কিন্তু আমি সেটাকে খুঁজে পেয়েছি, অ্যালবিনো মেল। তো মনে হয় এই যে আলহামদুলিল্লাহ, এই যে অ্যালবিনো মেলটা। তো আবার মনে হচ্ছে এবার অ্যালবিনোর কিছু প্রোডাকশান কলোনি থেকে পাবো, এবং আমার মনে হচ্ছে এটা আবার রেড আই, হ্যাঁ রেড আই, আলহামদুলিল্লাহ। তো এবার কিন্তু আমি চেষ্টায় আছি যে অ্যালবিনো ফিমেলটার সাথে মেলটাকে জোড়া দিব, তো খুব ভালো একটা প্রোডাকশানের বেবি পাবো, এর থেকে ক্রস মিউটেশনের বাচ্চা অন্য বাচ্চাও পাবো, তারপরেও কিন্তু ভালো পাবো। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করি, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আগামীতে যখন এই পাখিগুলো ছেড়ে দেবো সেগুলোও দেখতে পাবেন। আমি এই 9টা বাচ্চা ছেড়ে দিয়েছি, আমি দেখাতে পারিনি ব্যস্ততার কারণে, এবং একদিন ভিডিও দিতে পারলাম না, তো কেউ মন খারাপ করবেন না, ইনশাল্লাহ আগামীকালকে আরও ভিডিও দেবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যারা নতুন ভিউয়ার্স আছেন যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাথে বেল আইকনটাও, যারা সাবস্ক্রাইবার নতুন আছেন যারা সাবস্ক্রাইব করবেন ভালোবেসে, তারা অবশ্যই অবশ্যই বেল আইকনটাও চেপে রাখবেন পাশে, যাতে করে আপনার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যায় দ্রুত, এবং আপনারা যেন আমার পাশে থাকেন, সাপোর্ট করেন সেইটুকুর জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।